বাংলাদেশের মানুষজন কত কষ্ট আছে, স্পেশালি সাম পার্টিকুলার এরিয়াস। আই হোপ সবাই যদি সবার দায়িত্বটা পালন করি আমরা, ইনশাআল্লাহ আমরা এই জিনিস থেকেও বের আসতে পারবো। এবার তামিম ইকবাল ও নুরুল হাসান সোহান এগিয়ে আসলেন বন্যার্থীদের ত্রাণ বিতরণে সাহায্য করতে। ফুটস্টেপস নামে এক এনজিও সংস্থায় উপস্থিত হয়ে বন্যায় আটকে পড়া মানুষদের জন্য যে সকল খাবার ও প্রয়োজনীয় জিনিস কেনা হয়েছে সেগুলো নিজে থেকে প্যাকেটজাতকরণ করেছেন জাতীয় দলের এই দুই তারকা ক্রিকেটার। মূলত গেল মঙ্গলবার তামিম ইকবাল এবং নুরুল হাসান সোহান উপস্থিত হন চেঞ্জ মেকার্স হেডকোয়ার্টার্সের অফিসে। সেখানে এক এনজিও সংস্থা ফুটস্টেপস এর কার্যক্রম পরিলক্ষিত করেন এবং দুজনই বন্যার্থীদের সহযোগিতার কাজে এগিয়ে আসেন। এরপর ফুটস্টেপস এর কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট এই দুই তারকা ক্রিকেটারের সাথে একটি ছবি তোলেন। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিটি প্রকাশ করেন সেই কো-ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ধন্যবাদ ফুটস্টেপসে ঘুরতে আসার জন্য এবং বন্যায় আক্রান্ত নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষদের ত্রাণ সামগ্রী প্যাক করার জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য দেশের সাধারণ মানুষ যে যার জায়গা থেকে চেষ্টা করছেন নিজেদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করার, এই তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটাররাও। আন্ডার-19 এর ক্রিকেটাররা তো সরাসরি চলেই গিয়েছে বন্যার্থীদের মাঝে সাহায্য করার জন্য। ওদিকে অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা যে যার জায়গা থেকে চেষ্টা করছেন বন্যার্থীদের পাশে থাকার। এদিকে তামিম ইকবাল ও নুরুল হাসান সোহান নিজে থেকে সাহায্য করলেও তা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেনি। ব্যাপারটা হয়তো আড়ালে থেকে যেত যদি কিনা এই পোস্ট সবার সামনে না আসত। তামিম ইকবাল এবং নুরুল হাসান সোহানদের এমন কাজের প্রশংসা করছে নেট দুনিয়ার সকল ক্রিকেট প্রেমীরা। যদিও এই দুই খেলোয়াড়ের কেউই নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করেনি, তবে তাদের ফ্যান পেজগুলোতে এই ছবি পোস্ট করার পর থেকেই সবাই সাধুবাদ জানাচ্ছে এই দুজনকে। এই তো গেল কয়েকদিন আগে বন্যায় আটকে পড়া মানুষদের সাহায্য করার জন্য যেভাবে সাধারণ মানুষ বন্যা কবলিত এলাকায় ছুটে গিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এমনকি এমন কাজের প্রশংসা করার জন্য তামিম ইকবাল তার নিজের ফেসবুক পেজে সেই সকল সাহায্য করতে যাওয়া মানুষদের উদ্দেশ্য করে লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ আপনার কাছে কি, আমি এই ছবিগুলো দেখিয়ে দিব। কেউ যদি বলে কেমন বাংলাদেশ দেখতে চান, আমি এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি ভিডিও গত কয়েকদিন দেখেছি, অনেক কিছু শুনেছি, এটাই আমার দেশ, এমন বাংলাদেশই তো চাই। সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা। সবাইকে আজকে আমি ফ্রন্ট পেজের অফিসে আসছি। দিস ইজ ওয়ান প্ল্যাটফর্ম যেটাকে আমি খুবই ফলো করি, whether it's cricket or দেশ নিয়ে যদি কোনো নিউজ থাকে, আই এম বিগ ফলোয়ার অফ দ্যাম। প্লাস এই একই বিল্ডিং এ ফুটস্টেপের অফিস আছে, আপনারা হয়তো বা অনেকে জানেন। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের সাথে আমি ইনভলভ থাকি, চেষ্টা করি ইনভলভ থাকার জন্য। তো আজকে যদি তোদের অফিসে আসার একটা সুযোগ পেয়েছি, এসে দেখছি লট অফ ফ্যামিলিয়ার ফেসেস, অ্যান্ড দেন ওরা ফ্লাড রিলিফ নিয়ে কাজও করছেন, প্যাকিং চলছে, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। প্লাস এই আমি যতটুকু জানি প্রায় 1,200 প্যাকেটের মতো তারা রেডি করছে, স্পেশালি নোয়াখালীর দিকে, প্লাস আরও বিভিন্ন দেশের অনেক জায়গায় যাওয়ার জন্য। সো আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স, ইয়েস এটা এক্সাইটিং আমার জন্য, বাট আই অলসো ফিল বাংলাদেশের মানুষজন কত কষ্ট আছে, স্পেশালি সাম পার্টিকুলার এরিয়াস। আই হোপ সবাই যদি সবার দায়িত্বটা পালন করি আমরা, ইনশাআল্লাহ আমরা এই জিনিস থেকেও বের আসতে পারবো।